আজকে এমসি কলেজ ছাত্রাবাসে দর্শনের ঘটনায় সংঘটিত মামলার দার্য তারিখ ছিল। মাননীয় আদালতে আজকে চার্জশিট উপস্থাপন করা হয়েছে। আমরা ইনফরমেন্ট তথা বাদীপক্ষে আমাদের কোনো আপত্তি না থাকায় বিজ্ঞ ট্রাইব্যুনাল চার্জশিট অ্যাকসেপ্ট করার মধ্য দিয়ে মামলাটি আমলে গ্রহণ করেছেন এবং পরবর্তী দার্য তারিখ ঘোষণা করেননি। আদেশের মাধ্যমে নথি দেখে তিনি পরবর্তী আদেশ প্রদান করবেন। উপনির্ধারিত দার্য তারিখ ছিল, আমরা ইনফরমেন্ট পক্ষে কোনো আপত্তি জানাই নাই, চার্জশিটটা অ্যাকসেপ্ট হতে কোনো আপত্তি জানাই নাই। বিজ্ঞ আদালত চার্জশিটটা আজকে অ্যাকসেপ্ট করে মামলাটি আমলে নিয়েছেন। আজকে চার্জশিট গ্রহণ করা হয়েছে, চার্জশিটটা অ্যাকসেপ্ট হয়েছে, গ্রহণ করা হয়েছে, আগামীতে চার্জ গঠনের তারিখ দেওয়া হবে। মামলার নথি পর্যালোচনা করে একটা তারিখ, আজকে দার্য তারিখ ছিল, আজকে চার্জশিটটা অ্যাকসেপ্ট হয়েছে, গ্রহণ হয়েছে, আর আগামীতে চার্জ গঠনের একটা তারিখ হবে। আছে তাহলে তো আমার